আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে পদ্মা সেতুর মহাপ্রান্তের 14 ও 15 নম্বর রেল খুঁটিতে যেই ত্রুটি ছিল সেই ত্রুটিপূর্ণ পিলারের বর্তমান অবস্থা দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে পদ্মা সেতুর ভায়াডাক্ট। এর বাম পাশে যে পথটি রয়েছে এটি দিয়ে পদ্মা সেতু থেকে গাড়ি নামবে, মাঝখানের এটি হচ্ছে রেল লাইন। ডান পাশে যে পথটি রয়েছে এটি দিয়ে পদ্মা সেতুতে গাড়ি উঠবে। সেতুর উপর যে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে সেই ল্যাম্পপোস্টগুলো দেখতে পারছেন, ডান পাশের এই ভায়াডাক্টেই বসানো হয়েছে। সেতুর মহাপ্রান্তের উডাল রেলপথের 14 ও 15 নম্বর পিলারে যে ত্রুটি ছিল ত্রুটিপূর্ণ পিলারের কাজ এখন শতভাগ শেষ করা হয়েছে। আপনারা জানেন সেতুতে গাড়ি ওঠা ও নামার জন্য সেতুর মহাপ্রান্তের 14 ও 15 নম্বর রেলখুঁটি, অপরদিকে জাজিরা প্রান্তের 25 নম্বর রেলখুঁটিটি নকশায় জটিলতা দেখা দিয়েছিল। সেই ত্রুটিপূর্ণ পিলারগুলো এখন সমাধান করা হয়েছে। জাজিরা প্রান্তে যেখানে 25 নম্বর পিলারে ত্রুটি ছিল সেখানে 25 নম্বর পিলারটি ভেঙে 25-1 ও 25-2 নামে দুটি পিলার দিয়ে এইভাবে সমাধান করা হয়েছে। এটি হলো মহাপ্রান্তের 14 ও 15 নম্বর পিলার। এই পিলার দুটির কাজ এখন শতভাগ শেষ করা হয়েছে। এখানে থাকা 81 মিটার দূরত্বে বসানো হবে একটি স্টিলের স্প্যান, যা দেখতে হবে অনেকটা মূল সেতুর স্প্যানের মতো। মহাপ্রান্তের 14 ও 15 নম্বর এই পিলার দুটি নির্ধারিত স্থান থেকে সরিয়ে মাঝখানে দূরত্ব বাড়ানো হয়েছে, যার ভিতর দিয়ে আন্তর্জাতিক মানের সড়ক পথের উচ্চতা ও প্রস্থ নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন সেতুতে যেই ল্যাম্পপোস্ট বসানো হচ্ছে তা এই ভায়াডাক্টের উপরই বসানো হচ্ছে বা হয়েছে। ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি ড্রোনের সাহায্যে, উপর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পারছেন না। এর পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। সেতুকে আলোকিত করার জন্য বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সব মিলিয়ে পুরো সেতুতে 416টি ল্যাম্পপোস্ট বসানো হবে। এর মধ্যে মূল সেতুতে 328টি ল্যাম্পপোস্ট বসানো হবে। দুই প্রান্তে যেই ভায়াডাক্ট রয়েছে সেখানে বসানো হবে 88টি। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।